চট্টগ্রাম শহরের নাসিরাবাদে অবস্থিত বায়েজিদ বোস্তামীর মাজার। এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় স্থান। বায়েজিদ বোস্তামীর মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি রয়েছে। এর বাসিন্দা হিসেবে বোস্তামীর কাছিম ও গজার মাছ সুবিখ্যাত। বোস্তামীর কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না। মাজারের ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠানকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামী এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শান্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। 17 শতকে খনন করা এই পুকুরের এক পারে সিঁড়ি, বাকি 3 পারে কচ্ছপের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। পুকুরের এক পারে বাঁধানো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন ভক্তরা, কারো হাতে কাঠিতে গাঁথা কলা, কারো হাতে পাউরুটি। পুকুরের পানিতে কাঠি ডুবিয়ে অপেক্ষা করছেন কেউ কেউ। কিছুক্ষণ অপেক্ষার পর বিশাল আকৃতির একটি কচ্ছপ সবুজ শ্যাওলা পরা পানির ভেতর থেকে গলা বাড়িয়ে খাবার খেলো। মাজারে আসা ভক্তরা কচ্ছপগুলোকে কলা, মাংস, পাউরুটি, মুড়িসহ নানা খাবার খেতে দেন। অনেকে মানত করে এখানে আসেন, তাদের মতে কচ্ছপকে খাওয়ালে মানত পূর্ণ হয়। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে তাদের খাবার দিয়ে থাকেন।